দেশজুড়ে ফুল চকলেটে বরণ করে নেওয়া হলো শিক্ষার্থীদের। দীর্ঘদিন পর ক্যাম্পাস জুড়ে উচ্ছ্বাস। স্বাস্থ্যবিধি মেনে ক্লাস করেছি অনেকদিন পরে। স্কুলে নতুন আসতে পেরে ভালো লেগেছে। বিদ্যালয়ে প্রবেশের সময় শিক্ষার্থীদের তাপমাত্রা মাপা হচ্ছে আর স্যানিটাইজার দেওয়া হচ্ছে। ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের ধাক্কায় প্রাণ হারালেন সিএনজি আরোহী দুই ভাই সহ তিনজন। গেটম্যান ঘুমিয়ে থাকায় ঘটে দুর্ঘটনাটি। $50 মঙ্গলে জমি কেনার উদ্ভট দাবি প্রকৌশলী এলাহানের, তথ্য বিশ্লেষণে মেলেনি কোনো ভিত্তি। মঙ্গল ঘরে এক একর জমি কিনেছি লুনার আমবাসের মালিক ডেনিসপের কাছে। শুভেচ্ছা এবং আমন্ত্রণ। সংবাদ সারা দেশে আপনাদের সাথে আছি রুম্পা হাসান। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, যাচ্ছি পুরো খবরে। প্রায় দেড় বছর পর সারা দেশে খুলল শিক্ষা প্রতিষ্ঠান। দীর্ঘদিন পর বন্ধুদের কাছে পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। বই খাতা হাতে সকাল থেকে শিক্ষাঙ্গনে আসতে শুরু করে শিক্ষার্থীরা। অনেকের সাথেই আসেন অভিভাবকরাও। স্বাস্থ্যবিধি মেনে শিক্ষার্থীদের প্রতিষ্ঠানে প্রবেশ করানো হয়। এরপর চকলেট ও ফুল দিয়ে তাদের স্বাগত জানান শিক্ষকরা। স্বাস্থ্যবিধি মেনে শ্রেণীকক্ষে বসানোর পর চলে পাঠদান। তৈরি হয় উৎসব মুখর পরিবেশ। প্রাণের ক্যাম্পাসে দীর্ঘদিন পর বন্ধুদের পেয়ে উচ্ছ্বসিত সবাই। সপ্তাহের ছদিন ক্লাস নেওয়া হবে শুধুমাত্র এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের, আর বাকিদের জন্য আলাদা আলাদা রুটিন করেছে শিক্ষা প্রতিষ্ঠানগুলো। অনেক আনন্দ, অনেক আনন্দের ব্যাপার। এতদিন পর, প্রায় দুই বছর পর স্কুল খুললো আমাদের। স্বাস্থ্যবিধি মেনে ক্লাস করেছি অনেকদিন পরে। স্কুলে নতুন আসতে পেরে ভালো লেগেছে। এতদিন পর পুরানো প্রাঙ্গণ, সেই পুরানো টিচার, আবার সেই ক্লাসরুম, ফ্রেন্ডগুলা, অনেক ভালো লাগছে আজকে। বিদ্যালয়ে প্রবেশের সময় শিক্ষার্থীদের তাপমাত্রা মাপা হচ্ছে, স্যানিটাইজার দেওয়া হচ্ছে, মাস্ক যারা পরে আসেনি তাদেরকে মাস্ক দেওয়ার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে আরও জানবো সহকর্মীদের কাছ থেকে। শুরুতে ফেনীতে যেতে চাই আরিফুর রহমানের কাছে। আরিফ, প্রাণের ক্যাম্পাসে ফিরতে পেরে শিক্ষার্থীদের নিশ্চয় উচ্ছ্বসিত, কেমন দেখছেন তাদের উচ্ছ্বাস আর সার্বিক ব্যবস্থাপনাও একটু জানতে চাইবো। অভিভাবকরা কি বলছেন? আমি এই মুহূর্তে রয়েছি ফেনী সরকারি কলেজে। আমি সরকারি কলেজে আসার পরে আসলে যেটি দেখতে পেয়েছি এটি হচ্ছে যে এখানে ছাত্র ছাত্রীদের মধ্যে এক ধরনের বাঁধভাঙ্গা উচ্ছ্বাস দেখা গেছে। কারণ হচ্ছে যে দীর্ঘ দেড় বছর পর এই সকল শিক্ষার্থীরা তাদের প্রাণের ক্যাম্পাসে ফিরে এসেছে। এসে আমরা এখানে যে সকল কলেজের পক্ষ থেকে যতটুকু আসলে যা যা করণীয় দরকার সবই তারা করেছে। তবে এই মুহূর্তে আমি আরেকটি চিত্র একটু দেখানোর চেষ্টা করি। এখানে ফেনী সরকারি কলেজের ছাত্র সংসদের পক্ষ থেকে কিন্তু এখানকার যে সকল শিক্ষার্থীরা রয়েছে সে সকল শিক্ষার্থীদের ফুল, খাতা, মাস্ক সহ যে সকল স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী এখানে দেওয়া হচ্ছে আমরা সেটি দেখতে পেয়েছি। তবে এখানকার যে ছাত্র সংসদের যে এখানকার সভাপতি রয়েছে যে তোফায়েল আহমেদ তুফুর সাথে আমি কথা বলেছিলাম, তিনি যেটি জানিয়েছেন যে এভাবে প্রত্যেকদিন তারা এখানকার যে সকল শিক্ষার্থীরা কলেজে আসবে তাদেরকে দিবে। তবে আমি একটু ভিন্ন একটু চিত্র বলি। যদি এখানকার ফেনী সরকারি কলেজ ছাড়াও ফেনী জেলাতে যে সকল শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে সে সকল শিক্ষা প্রতিষ্ঠান কোনগুলো প্রত্যেকটিতে আজকে ক্লাসের শিক্ষার্থীদের উপস্থিতি রয়েছে, আমি প্রাথমিক শিক্ষা অফিসারের সাথে কথা বলেছিলাম। তিনি যেটি জানিয়েছেন যে পুরো ফেনী জেলায় 561টি আজকে সরকারি প্রাথমিক বিদ্যালয় পাঠদান চলছে সেখানে। তবে এখানে আমি আরেকটি বিষয়ে কথা বলেছিলাম যে ঝরে পড়ার বিষয়টি নিয়ে। তিনি যেটি বলছেন যে এখনো ঝরে পড়াটা আসলে নির্ণয় করা খুবই কঠিন হয়ে যাবে, কারণ আরো এক সপ্তাহ সময় লাগবে যে কি পরিমাণ শিক্ষার্থী ঝরে পড়ছে সেটি। এবং আমি মাধ্যমিক শিক্ষা অফিসারের সাথে কথা বলেছিলাম, তিনি যেটি জানিয়েছেন যে ফেনীতে 200টি রয়েছে মাধ্যমিক স্কুল, 105টি রয়েছে মাদ্রাসা, এবং কি 34টি রয়েছে সরকারি, বেসরকারি এবং প্রাইভেট কলেজ রয়েছে। সে সকল প্রতিষ্ঠানগুলোতে কি পরিমাণ শিক্ষার্থী ঝরে পড়ছে সেটিও আসলে আমরা এখানকার যে সকল কর্মকর্তারা রয়েছেন তাদের সাথে কথা বলে জেনেছি। তবে এখানকার ফেনী সরকারি কলেজে আমি একাধিক শিক্ষকের সাথে কথা বলেছিলাম, তারা যেটি জানিয়েছেন যে বেশ কয়েকটি অনেকজন
শিক্ষার্থী বিশেষ করে ছাত্রীদের অনেকের বিয়ে হয়ে যাওয়ার তাদের এরকম একটি সংবাদ তাদের কাছে রয়েছে। তবে আরো কিছু বেশ কি পরিমাণ শিক্ষার্থী ঝরে পড়ছে সেটি আসলে শিক্ষক ধন্যবাদ আপনাকে আরিফুর রহমান। ফেনীর অবস্থা জানছিলাম। একটু দ্বীপ এলাকার শিক্ষা কার্যক্রমের খবর জানতে চাই। হাতিয়া থেকে যুক্ত হবেন সহকর্মী মোতাসিম বিল্লাহ। সবুজ সবুজ, এখনো ক্লাস চলছে কিনা, আপনি যে প্রতিষ্ঠানে আছেন এবং শিক্ষার্থী উপস্থিতি কেমন দেখছেন? দীর্ঘ দেড় বছর পর নোয়াখালীর শিক্ষা প্রতিষ্ঠানগুলো আজ খুলেছে। আমি এসেছি জেলা শহর থেকে 60 কিলোমিটার দূরে প্রত্যন্ত চরাঞ্চলে হাতিয়া উপজেলার চানন্দ ইউনিয়নে। আমি সকাল থেকে এই চরাঞ্চলে বিভিন্ন প্রতিষ্ঠান ঘুরে দেখেছি। আসলে এখানে বিচিত্র অভিজ্ঞতা, যেমন আজ প্রাথমিক পর্যায়ে তৃতীয় এবং পঞ্চম শ্রেণীর ক্লাস হওয়ার কথা থাকলেও দেখা গেছে যে সকল শ্রেণীর শিক্ষার্থীরা বিদ্যালয়ে উপস্থিত হয়েছেন। এছাড়া মাধ্যমিক পর্যায়ে একই অবস্থা। এছাড়া যে বিদ্যালয়ের বেঞ্চগুলো রয়েছে সেখানে শারীরিক দূরত্ব বজায় রেখে পাঠদানের কথা থাকলেও সেখানে দেখা গেছে যে প্রতিটি বেঞ্চে 3 থেকে 4 জন শিক্ষার্থী বসেছে এবং অনেকের মুখে মাস্ক ছিল না বা হ্যান্ড স্যানিটাইজার বা হাত ধোয়ার পর্যাপ্ত ব্যবস্থা ছিল না। এছাড়া এখানকার যে শিক্ষকরা রয়েছেন তারা বলছেন দীর্ঘ দেড় বছর যাবৎ আসলে এখানে যেহেতু চরাঞ্চল, এখানে কোনো অনলাইন ক্লাস বা অন্য কোনোভাবে বিদ্যালয়ের সাথে বা বই পুস্তকের সাথে শিক্ষার্থীদের কোনো সম্পর্কই ছিল না, কিন্তু তারা উপরে ক্লাসে উঠে গেছে। সেক্ষেত্রে আজ যখন বিদ্যালয়ের শিক্ষকরা পাঠদান করছেন সেক্ষেত্রে শিক্ষার্থীরা পাঠ নিতে পারছে না, এটি একটি বড় ধরনের সমস্যা জানিয়েছেন। এছাড়া এখানে আজ দেখা গেছে যে প্রতিটি বিদ্যালয়ে আসলে শিক্ষার্থীদের উপস্থিতি অর্ধেকে নেমে এসেছে। তো শিক্ষার্থীরা যেটা বা শিক্ষকরা যেটা বলছে যে তাদের অনেক মেয়ে শিক্ষক মেয়ে শিক্ষার্থীদের বিয়ে হয়ে গেছে, এছাড়া ছেলে যে শিক্ষার্থী রয়েছে তারা অনেকে ঢাকা চট্টগ্রাম সহ বিভিন্ন গার্মেন্টসে বা অন্যান্য পেশায় চলে গেছে, অনেকে মাছ ধরার কাজে চলে গেছে। এছাড়া এখানে যেহেতু মেঘনা নদীর পাড়ে এখানে নদী ভাঙনের কারণে গত কয়েক বছরে আসলে 6টি বিদ্যালয় নদী ভাঙনে বিলীন হয়ে গেছে। সেক্ষেত্রে যে বিদ্যালয়গুলো ভেঙে গেছে সেখানে শিক্ষার্থী এছাড়া যারা ঝরে পড়ে গেছে বা অন্যান্য পেশায় চলে গেছে সেই শিক্ষার্থীদেরকে বিদ্যালয়ে ফিরিয়ে আনাটা আসলে বড় ধরনের চ্যালেঞ্জ বলে মনে করছেন এখানকার শিক্ষকরা। ধন্যবাদ আপনাকে মোতাসিম বিল্লাহ। সবুজ জানাচ্ছিলেন হাতিয়া থেকে। একটু পাহাড়ের শিক্ষা প্রতিষ্ঠানের খোলার খবরগুলো জানবো। বান্দরবান থেকে যুক্ত হবেন সহকর্মী বাটিং মারমা। বাটিং, শিক্ষার্থীদের উপস্থিতি কেমন দেখছেন সেখানটা এবং সরকারি নির্দেশনা কি পুরোপুরি মানা হচ্ছে সেখানে? হ্যাঁ টুম্পা, আমি এই যে জায়গায় আছি বান্দরবান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, এখানে শিক্ষার্থীদের সংখ্যা মোটামুটি আমি খবর নিয়েছি যে প্রত্যেক শিক্ষার্থী আজকে ক্লাস করতে এসেছেন এবং আজকে মূলত এসএসসি পরীক্ষার্থী এবং দশম শ্রেণীর শিক্ষার্থীদের ক্লাস নিচ্ছে। এই অনুপাতে শিক্ষার্থীরা যথাসময়ে স্কুলে এসেছে এবং এই শিক্ষক মণ্ডলীরাও এই ছাত্রছাত্রীদেরকে স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে, সরকারি নির্দেশনা মানার ক্ষেত্রে সবকিছুই ওরা মানার চেষ্টা করতেছে এবং প্রতি ক্লাসে এক সিটে একজন করে বসে স্বাস্থ্যবিধি মেনে ওনারা ক্লাসগুলো নিচ্ছে এবং ক্লাসটা পুরোদমে ক্লাস চলতেছে। আর আমি প্রশাসনের সাথে কথা বলেছি যে বান্দরবানের প্রতিটি উপজেলায় প্রতিটি স্কুল, মাধ্যমিক, প্রাইমারি সব স্কুলে তাদের প্রশাসনের যে নির্বাহী কর্মকর্তারা ওনারা কিন্তু তদারকি করছেন, ওনারা যাচ্ছেন যে স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে যে সরকারি নির্দেশনা মানছেন কিনা। এই হচ্ছে পাহাড়ের স্কুল খোলার সর্বশেষ সংবাদ। ধন্যবাদ বাটিং আপনাকে। আমরা একটু যেতে চাই বন্যা কবলিত এলাকার শিক্ষা প্রতিষ্ঠানের খবর জানতে। গাজীপুরে আছেন আমাদের সহকর্মী হোসাইন আলী বাবু। বাবু, কালিয়াকৈরে বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান তো এখনো বন্যা কবলিত, সেখানে আসলে কিভাবে শিক্ষা কার্যক্রম চলছে? টম্পা, গাজীপুরের কালিয়াকৈরে নিম্নাঞ্চল এলাকায় কিন্তু 20টি শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু পানিতে তলিয়ে আছে। আমি এই মুহূর্তে আছি গাজীপুরের কালিয়াকৈর বাসুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। আপনি দেখতে পাচ্ছেন আমার পিছনে যে স্কুলের প্রতিষ্ঠানের যে আঙ্গিনা, আঙ্গিনার পুরোটাই কিন্তু পানিতে তলিয়ে আছে। এখানে কিন্তু শিক্ষার্থীরা তাদের শিক্ষা কার্যক্রমে নতুন প্রায় 17 মাস পর তাদের স্কুল খুলেছে, সেই স্কুলে ক্লাস করার জন্য কিন্তু তারা নৌকা দিয়ে তারা কিন্তু এসেছে। তাদের মধ্যে কিন্তু একটা আনন্দ দেখা গিয়েছে, সেই আনন্দের ক্ষেত্রে কিন্তু তারা বিভিন্ন নানা পোশাকে তারা কিন্তু স্কুলের ড্রেস কেউ পরে এসেছে, কেউ কিন্তু নানা পোশাকে কিন্তু তারা ক্লাসে এসেছে। তারা নতুনদের সাথে তারা নতুন ভাবে তাদের ক্লাস করবে, সেই পুরনো স্যারদের সাথে তাদের দেখা হবে। আমি আপনাকে দেখাচ্ছি যে স্যাররা এখানে ক্লাস করছেন, সবাই কিন্তু ক্লাসে বসে যে স্বাস্থ্যবিধি সেই স্বাস্থ্যবিধি মেনে কিন্তু ক্লাস করে। আমি সকালে এসে দেখেছি এখানকার যে শিক্ষক আছেন উনি কিন্তু তাদের তাপমাত্রা মেরেছে মেপেই কিন্তু তাদেরকে ক্লাস ঢুকতে দেওয়া হয়েছে। তার পাশাপাশি যদি আমি আপনাকে বলি আসলে এই শিক্ষা প্রতিষ্ঠানে যে ছাত্ররা এসে
এসেছে তাদের অভিভাবক প্রকটা কিন্তু অনেকটাই দুশ্চিন্তায় আছে যে তারা এখানতে ক্লাস থেকে বের হওয়ার পর কিভাবে যাবে, সেই জন্য কিন্তু এই জায়গায় কিন্তু নৌকা এনে তারা রেখেছে যাতে নৌকা দিয়ে যে আবার ক্লাস শেষে তারা বাড়িতে ফিরতে পারে। টুম্পা ধন্যবাদ আপনাকে হোসেন আলী বাবু, আমরা সহকর্মীদের কাছ থেকে জানছিলাম শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে। ব্রাহ্মণবাড়িয়ায় গেটম্যানের গাফিলতিতে একটি লেভেল ক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় সিএনজি আরোহী দুই ভাই নিহত হয়েছে, আহত হয়েছেন তিনজন। সকালে আশুগঞ্জের তাল শহর লেভেল ক্রসিং এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে চট্টগ্রাম থেকে ঢাকা আসছিল একটি মেল ট্রেন, সে সময় গেটম্যান ঘুমিয়ে থাকায় নামানো ছিল না খুঁটি, রেল লাইনে উঠে পড়ে যাত্রীবাহী সিএনজিটি, এতে ট্রেনের ধাক্কায় দুমড়ে মুচড়ে যায় সিএনজি। ঘটনাস্থলেই প্রাণ হারায় সদর উপজেলার রাজখোর গ্রামের রুবেল ও পাভেল নামে দুই ভাই, আহত তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়, সেখানে মারা যায় আরও একজন। গত বছরের তুলনায় চলতি বছর মোটরসাইকেল ও ইজি বাইকের কারণে সড়ক দুর্ঘটনা 40% বেড়ে গেছে, জানিয়েছেন সড়ক পরিবহন শিল্পমন্ত্রী ওবায়দুল কাদের। সকালে গাজীপুর ও মানিকগঞ্জ সড়ক বিভাগের আওতাধীন 9টি সেতু ভার্চুয়ালি উদ্বোধন করেন তিনি। এই উপলক্ষে টঙ্গী সড়ক উপবিভাগীয় কার্যালয়ের এক অনুষ্ঠানে আয়োজন করা হয়। এতে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে ওবায়দুল কাদের বলেন, সড়ক নিরাপত্তা আমাদের জন্য গুরুত্বপূর্ণ ইস্যু, বিশ্ব ব্যাংকও এই ব্যাপারে সতর্ক। আগামী অর্থ বছরে পদ্মা সেতু, গাজীপুরের বিআরটিএ প্রকল্প সহ বেশ কয়েকটি বিদ্যুৎ প্রকল্পের কাজ শেষ হবে বলেও জানান মন্ত্রী। গাজীপুরের জাতীয় বিশ্ববিদ্যালয়ের সামনে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা, সেখানে আছেন আমাদের সহকর্মী পলাশ প্রধান। পলাশ, আন্দোলন তো পুরনো, সংকটের বিষয়ে শিক্ষার্থী আর শিক্ষকরা কি বলছেন? টুপ্পায় যে আন্দোলনটি চলছে জাতীয় বিশ্ববিদ্যালয় অর্থাৎ 2020 শাসনের যে অনার্স ফাইনাল পরীক্ষার্থী যারা, তারা কিন্তু বিগত কয়েক মাস যাবত কিন্তু তারা এই আন্দোলন করছে। এই আন্দোলনের মূল তাদের যে বিষয়টি ছিল যে তারা ফাইনাল যে পরীক্ষাটি ছিল সেই পরীক্ষাতে কিন্তু তারা কিন্তু সারা বাংলাদেশের জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে যে সারা বিশ্বের সারা বাংলাদেশের কিন্তু 28% শিক্ষার্থী কিন্তু একই সাবজেক্টে তারা কিন্তু ফেল করেছে। সেই আলোকে কিন্তু তারা কিন্তু আজকের যে তাদের যে অনশন চলছে অর্থাৎ যারা এখানে শিক্ষার্থীরা রয়েছে যারা অকৃতকার্য হয়েছে, এই শিক্ষার্থীদের তারা হচ্ছে একটাই উদ্দেশ্য যে যতক্ষণ পর্যন্ত তারা যে এই 28% যে তারা যে অকৃতকার্য হয়েছে এটা যদি পূর্ণ বিবেচনা না করা হয় অর্থাৎ তাদের যদি পূর্ণ তাদের খাতা এবং মানদণ্ড না করা হয় সেই ক্ষেত্রে কিন্তু তারা কিন্তু এই জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল ফটক যেটি রয়েছে সেই মূল ফটক থেকে তারা কিন্তু তারা অনশন করছে। তারা যতক্ষণ পর্যন্ত তাদের কর্তৃপক্ষ তাদেরকে আশ্বাস না দিবে সেই আশ্বাস না পাওয়া পর্যন্ত কিন্তু তারা কিছুক্ষণ আগে কিন্তু তারা ঢাকা যে ময়মনসিংহ মহাসড়কটি হয়েছিল সেই ময়মনসিংহ মহাসড়ক কিন্তু তারা অবস্থান করছিল। স্থানীয় মেট্রোপলিটন পুলিশ তাদেরকে বলা হয়েছিল যে তারা যেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের গেটে যেন অবস্থান করে তারা কিন্তু ভিতরে প্রবেশ করা না পারে। সেক্ষেত্রে কিন্তু এখানে যারা শিক্ষার্থীরা রয়েছে সেই শিক্ষার্থীরা কিন্তু তারা কিন্তু তাদের তারা বলছে যে তাদের যে দাবি তাদের 28% যে অস্তিত্ব কার্য করা হয়েছে সেই দাবি যদি পুনরায় যদি বিবেচনা না করা হয় তাহলে কিন্তু তারা এখানে কিন্তু আন্দোলন করে যাবে। ধন্যবাদ আপনাকে পলাশ প্রধান, গাজীপুর বিশ্ববিদ্যালয় থেকে জানাচ্ছিলেন আমাদের। মঙ্গল গ্রহে জমি কেনার খবর জানিয়ে এক প্রকৌশলী বেশ আলোচনায় এসেছেন। তিনি যে কোম্পানির মাধ্যমে জমি কিনেছেন বলে দাবি করছেন তারা নাকি জমির দলিলও পাঠিয়েছে, বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে বেশ সরব আলোচনা চলছে প্রকৌশলীর গ্রামের বাড়ি লালমনির হাটেও। তবে বিভিন্ন মাধ্যম বলছে এইভাবে জমি কেনার কোনো আইনগত ভিত্তি নেই, এটা কেবল মনের শান্তি। মঙ্গল গ্রহে জমি কিনেছেন দেশেরই এক ব্যক্তি, তিনি প্রকৌশলী এলাহান উদ্দিন, ঢাকায় কর্মরত, গ্রামের বাড়ি লালমনিরহাটের কালীগঞ্জে। সম্প্রতি এমন খবর ছড়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে। প্রকৌশলী এলাহানের দাবি, তিনি অনলাইনে জেনে 1 একর জমি কেনার জন্য যোগাযোগ করেন একটি আমেরিকান কোম্পানির সাথে। তাদের ওয়েবসাইটে সাবেক 3 মার্কিন প্রেসিডেন্ট জমি কিনেছেন এমন দেখে তিনি আগ্রহী হন। মাত্র $50 মাধ্যমে কেনা জমির মালিকানার দলিলও ওই কোম্পানি পাঠিয়েছে দাবি করছেন তিনি। গত আগস্ট মাসে মঙ্গল গড়ে 1 একর জমি কিনেছি লুনার অ্যাম্বাসির মালিক ডেনিসোফের কাছে। আমি দেখেছি ডেনিসোফের কাছে ইতিপূর্বে আমেরিকার 3 জন সাবেক মার্কিন প্রেসিডেন্ট জমি কিনেছে। মঙ্গলে জমি কেনার খবর গেছে এলাহানের গ্রামে। তারা অবশ্য বিষয়টির সত্য মিথ্যা যাচাইয়ের মতো গভীরেই যাচ্ছেন না। আমার কাছে একটা হাস্য কৌতুকের মতো মনে হয়েছিল, কিন্তু
5-6 মাস আগেও সে কনফার্মেশন আমাকে বলছে যে আমার দরখাস্তটা মঞ্জুর হয়েছে। সে মঙ্গল গ্রহে নাকি জমি কিনছে, সেটা আমরা সবাই শুনতেছি। আমাদের এলাকায় একটা সওয়া কিনছে, তাতে আমরা অনেক খুশি। প্রকৌশলী এলাহান যে দাবি করছেন তার আইনগত ভিত্তি আছে কতটা, আদতেই কি কেনা যায় মঙ্গলে জমি, বিষয়টি নিয়ে করা হয় খোঁজ খবর। বিখ্যাত বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক লেখক ট্রেসি স্টেডার এক লেখায় বিষয়টি পরিষ্কার করেছেন। তিনি বলেছেন, 1967 সালে যুক্তরাষ্ট্রের সাথে তৎকালীন সোভিয়েত ইউনিয়ন আর যুক্তরাজ্য মিলে আউটার স্পেস ট্রিটি নামে একটি গাইডলাইন তৈরি করেন, তাতে 100 এরও বেশি দেশ স্বাক্ষর করে। সেটিতে বলা ছিল কেউ মঙ্গল গ্রহে জমির মালিকানা দাবি করতে পারবেন না। 2015 সেই চুক্তি সংস্কার করা হয়। মার্কিন কংগ্রেসে পাশ করা সেই স্পেস অ্যাক্টে বলা হয়, মহাকাশ থেকে নিয়ে আসা বিভিন্ন বস্তুর মালিকানা দাবি করা যাবে, করা যাবে ব্যবহারও। বেসরকারি প্রতিষ্ঠান দোকানও স্থাপন করতে পারবে, কিন্তু কেউ পাবে না ভূমির মালিকানা। ট্রেসি স্টেডার আরও লেখেন, যার অনেক সম্পদ আছে তিনি এই দলিল পেয়ে শুধু আনন্দই উপভোগ করতে পারেন, কারণ তা শুধু মজাই দেবে, অন্য কিছু নয়। এটির আইনগত কোনো ভিত্তি নেই বলেও মন্তব্য করেন তিনি। সম্প্রতি ভারতের পশ্চিমবঙ্গেও একজন মঙ্গলে জমি কেনার দাবি করেন। এ নিয়ে স্বনামধন্য কলামিস্ট বিবেক দেবরায় কলাম লেখেন ইন্ডিয়ান এক্সপ্রেসে। তিনি এভাবে মঙ্গল গ্রহে জমি কেনাকে অনারারি ডক্টরেট ডিগ্রি কেনার সাথে তুলনা করেন। মুর্শিদুজ্জামান হিমু, যমুনা নিউজ। ভাঙাচোরা সড়কে পথচারীদের দুর্ভোগ যেন চরমে পৌঁছেছে। এর মধ্যে সড়কে জমে থাকা পানি যেন দুর্ভোগের মাত্রা বাড়িয়েছে আরও কয়েক গুণ। তবে দুর্ভোগ কমাতে পৌর মেয়র বলছেন খুব শীঘ্রই কাজ শুরু হবে চন্দ্রা বরিয়াবহ সড়কের পৌরসভার অংশে। গাজীপুরের চন্দ্রা বরিয়াবহ সড়কটির বেহাল দশা দীর্ঘদিনেও সংস্কার না হওয়ায় পথচারীদের ভোগান্তি পৌঁছেছে চরমে। জায়গায় জায়গায় ভাঙা উঠে গেছে পিচ আর মাঝে মাঝেই জমে আছে পানি। এলাকাবাসী সড়কটি সংস্কারের দাবিতে সড়কে ধানের চারা রোপণ করে প্রতিবাদ জানালেও টনক নড়ছে না সংশ্লিষ্টদের। অনেক লোকজন এই রাস্তা চলাফেরা করে, কিন্তু এই রাস্তার প্রতি কারো নজর পড়ে না, কোনো মেম্বার চেয়ারম্যান খেল করে না, পদক্ষেপ নেয় না। একটা ড্রেনেজ ব্যবস্থা দরকার, ড্রেনেজ ব্যবস্থা নাই। এই ড্রেনের মধ্যে মানুষ পড়ে পা ভেঙেছে, কেউ পড়ে আহত হয়েছে। এই দোকানপাট সব বন্ধ, আমরা রাস্তা দিয়ে এই দোকানদার যাই, দোকানদার আমাকে বাইরিবার আসে। এক সময়কার ব্যস্ত এই সড়কটি এখন আর কেউ ব্যবহার করতে চান না, কয়েক কিলোমিটার ঘুরে ব্যবহার করছেন বিকল্প সড়ক। আর যেসব যানবাহন চলাচল করছে তাও চলছে ঝুঁকি নিয়ে, ভালো নেই সড়কের দুপাশের ব্যবসায়ীরাও। এই বেহালের অবস্থার কারণে অধিকাংশ গাড়ি ঘুরে নবীনগর ওদিক দিয়ে মুভ করে। দোকানে হওয়ার পর ধরেন একটু বৃষ্টি বেশি হলে দোকানের ভিতরে পানি ঢুকে, লোকজন এখানে চলাফেরা আসতে আমাদের দোকানে আসতে পারে না, আমরা বেচা বিক্রি করতে পারি না, মানুষেরও অসুবিধা, মানুষজন ইন্ডে গাড়িতে উঠে না। সেই জন্য আর কি সরকার কাছে আবেদন যে রাস্তা যেন তাড়াতাড়ি যেন ঠিক করে দেয়। তবে স্বস্তির খবর জানালেন পৌর মেয়র। চন্দ্রা মোড় থেকে এটা RCC হবে এবং বাকি অংশটুকু সরকার কার্পেটিং দ্বারা সংস্কার করবে। তো আমরা আশা করছি যে আগামী মাসের 15 তারিখের মধ্যেই এই টেন্ডার প্রক্রিয়া সমাপ্ত হবে। আমার আশ্বাস, দ্রুত বাস্তবায়নে যেন দ্রুত ব্যবস্থা নেওয়া হয় সেটাই প্রত্যাশা এলাকাবাসীর। মাহফুজুর রহমান নিপু, যমুনা নিউজ, গাজীপুর। দর্শক, এই ছিল সংবাদ সারা দেশের এখনকার আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।